আমন্ত্রণ এসে টিভি নিউজ আপডেটের সঙ্গে আছে আমি তন্বী রহমান। কোটা বাতিলের আন্দোলনে বাধা ও হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে এ কর্মসূচি শুরুর কথা রয়েছে। তারা প্রায় চার ঘন্টার ঝুম বৃষ্টির পানিতে ডুবল ঢাকা মহানগরীর বেশ কয়েকটি সড়ক। এসব সড়কে চলাচলরত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায় গাড়ি। রাজধানীর অলিগলিতেও পানির জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তি বেড়েছে নগরবাসী। আবহাওয়া বিভাগ জানায় সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকবে আকাশ, দিন ও রাতে তাপমাত্রা কমে আসবে, শনিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। সিরাজগঞ্জে যমুনা পাড়ি বিপদসীমার 43 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহের বেশি সময় জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌখালি ও শাহজাদপুরের 34টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পানিবন্দি অন্তত 50,000 মানুষ। অতিবৃষ্টি আর ভারতীয় ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বাড়ছে। এখনও বিপদসীমার উপর সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ সব নদীর পানি। বৃষ্টিসহ নানা অজুহাতে আবারও চড়া রাজধানীর কাঁচা বাজার। নতুন করে আবার বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের 4 থেকে 5 টাকা বাড়তি গুনতে হচ্ছে ভোক্তাদের। এতে সবচেয়ে বেশি নাজেহাল নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। অনেকদিন ধরে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা বলছেন, চালের দাম আরও বাড়ায় বিষয়টি মরার উপর খাড়ার ঘা। স্বস্তি নেই আলু ও পেঁয়াজে, আগের মতোই চড়া মাছ মাংসের বাজার। এবারে দেশের বাইরের খবর। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্য জুড়ে প্রাণহানির সংখ্যা 84 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় 14 লাখ মানুষ সহ বিপর্যস্ত রাজ্যের 35টির মধ্যে 26টি জেলা। 1 লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। রাজ্য সরকার জানিয়েছে উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে, তবে প্রতিকূল পরিস্থিতির কারণে বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পাঠানো কঠিন হয়ে উঠেছে। এবারে মাঠে ময়দানের সংবাদ। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। জানানো হয়েছে ICC-কে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে চলছে বিসিসিআই। সঙ্গে ভারতের ম্যাচ ভেন্যু হিসাবে ICC-কে শ্রীলঙ্কা বা দুবাইয়ের নাম প্রস্তাব করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ করছে নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির সকাল সংবাদে। ধন্যবাদ সবাইকে।